হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই গাইস? তো আমি তো জানোই তোমরা সবাই যে আমি শিলিগুড়িতে আছি। এখন বাজে 11:09, তো এখন আমাদের হচ্ছে শুরু আর কি, মানে কি বলবো, এখন আমাদের ইভিনিং, তো সবার হয়তো নাইট বাট আমাদের এখন ইভিনিং। তো আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের ব্লগে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। রাস্তাঘাট পুরো শুনশান, পুরো ফাঁকা, আর এত পরিমাণ কুয়াশা পড়েছে যে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, জায়গা ঠিক করতে করতে আমাদের অর্ধেক সময় চলে গেছে। তারপর আমরা চলে গেছিলাম এই পাবটা, এখানে তিনটে পাব আছে, তিনটেই বন্ধ হয়ে গেছে, লোক ছিল না জন্য। দেন আমরা চলে গেছিলাম সিটি সেন্টারে, দেন আমরা চলে গেছিলাম ওপরের ফ্লোরে, আর সেখানে ছিল বিআরই পাবলিক। সেখানে এত জোরে জোরে গান বাজছিল যে বাইরে থেকে শোনা যাচ্ছিল, আর মাম্মার প্রবলেম হতো, এখানে এক্সট্রা ভাবে কোনো রুম ছিল না। দেন আমরা চলে গেছিলাম ক্লাব 17-এ, আর এখানেও একই প্রবলেমটা হচ্ছিল। আর আমার যেহেতু 10 তারিখ বার্থডে, তো 9 তারিখ ওরা রাত্রি 12টা আমার বার্থডে সেলিব্রেট করবে, সেই কারণে পাবে নিয়ে এসছে। আর পাবে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ফায়ার গানটা পাবেই থাকে। আর দাদার ইচ্ছে ছিল ফায়ার গান দিয়ে পাবে আমার বার্থডেটা সেলিব্রেট করার। আর এই ফার্স্ট টাইম আমি পাবে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, তাও আমার দাদা বৌদির জন্য এটা সম্ভব হয়েছে। আর সবার মাইন্ডসেট তো সমান না, অনেকে অনেক কিছু ভাবতে পারে। যাই হোক, দেন আমরা গেছিলাম ক্লাব গ্র্যাভিটিতে, আর এখানে এন্ট্রি জায়গাটা এত সুন্দর, ফটো তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা, খুবই ভালো লেগেছে। আর ভেতরের জায়গাটা দেখো, পুরো গান বাজছিল, ভাইবটা জাস্ট অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর দেন আমরা সাইডে কাছের রুমটায় ছিলাম যাতে মাম্মামের কোনো প্রবলেম না হয়। আর আমার দাদা বৌদিনা খুবই ফ্রেন্ডলি, আর ওরা খুবই মজা করতে ভালোবাসে। আর আমার দাদা পাবে এসে খাবার দাবার ট্রাই করতে, আর এত কিছু অর্ডার করে লাস্টেও কিছুই খায় না। দেন আমার শুরু হলো বার্থডে সেলিব্রেট, আর আমার মাথায় একটা ক্রাউন পরিয়ে দিল বৌদি, দেন নিয়ে গেছিল। আর এখানে একটা বোর্ডের মধ্যে না হ্যাপি বার্থডে দেবত্রিশা লেখা ছিল, এটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আর যখন ফায়ার গান দিয়ে টোটালটা সেলিব্রেট করা হয়েছে, ওয়াও জাস্ট। আমি র ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম, আমি খুব একটা কাটিনি আমার বার্থডের ওই ক্লিপগুলো, তো তোমরা এনজয় করো। তোমরা সবাই আমাকে কাল রাত থেকে প্রচুর উইশ করছো, এখনো পর্যন্ত সকলকে থ্যাংক ইউ সো 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 মাচ, এভাবে আমার পাশে থেকো। আর আমি আর ভয়েস দিচ্ছি না, তোমরা আমার বার্থডেটা এনজয় করো। যাও 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 না, আর বলেছিলাম না বোর্ডটা ওই দেখো পেছনে দেখা যাচ্ছে, হ্যাপি বার্থডে দেবত্রিশা, তো এটা ভীষণ ভালো লেগেছে। আর বৌমণি বলেছে না দেবত্রিশা নামটাই দিতে হবে। বার্থডে সেলিব্রেট করে আমরা কাছের রুমটাতে চলে এসেছি যাতে মাম্মামের কোনো প্রবলেম না হয়। আর ক্রাউনটা পরে না আমার এত ভালো লাগছিল নিজেকে, কি আর বলবো। চারিদিকে ভাইবসটা প্রচণ্ড ছিল, আর সেরকম একটা ভিড় ছিল না, কারণ উইকেন্ড ডেগুলোতেই ভিড় বেশি হয়। দেন আমি বাইরে এসেছিলাম এই জায়গাটায় ফটো তোলার জন্য। মা, পিপিকে হ্যাপি বার্থডে বলো। আমার পিপির সাথে হ্যান্ডশেক করে দাও। হ্যান্ডশেক করো, হাত দাও, হাত দাও, তাহলে আমার হাতে কর। হ্যাঁ ঠিক আছে। দেন আমরা বাইরে একটু এই জায়গাটায় হাঁটাহাঁটি করছিলাম, গল্প করছিলাম, আর দেন বৌদি আমাকে বললো চলো বুনু তোমাকে এখানে আমি কয়েকটা ফটো তুলে দিই। আর আমি অনেক ফটো তুলেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। দেন আমার বার্থডে কেক সবার জন্য কেটে দিয়েছিল, আর আমরা সেটাই একটু খাচ্ছিলাম। আর তার সাথে সাথে দাদা অর্ডার করেছিল এই জুস, আর আরও অনেক আইটেম অর্ডার করেছিল, চিকেন ললিপপ, আরও অনেক কিছু অর্ডার করেছিল। এত কিছু আর কি খাওয়া যায় বলো তো তোমরা,
ও শুধু অর্ডারই করতে থাকে, নিজে তো খাবে না। ও দু একটা বার টেস্ট করে জাস্ট আমাদেরকে বলবে খা খা বুনু খুব টেস্ট হয়েছে। তারপর আমরা প্রচুর এনজয় করেছি, ডান্স করেছি সবাই মিলে, আর খুব 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 ভালো লেগেছে আমার আমার বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য। আর কি বলবো তোমাদের, তোমাদেরকেও থ্যাংক ইউ আমার পাশে এভাবে থাকার জন্য, আমাকে এইভাবে এতটা সাপোর্ট করার জন্য। সবাই বার্থডে উইশ করছিল, আমি ফটো কি তুলবো, আমাকে রাত্রি 12টার পর থেকে এত সবাই ফোন করছিল। আর আমার না এইসব খুব ভালো লাগে, সবাই আমাকে বার্থডে উইশ করে, আমার আমি এইসব জিনিস খুব এনজয় করি। অনেকে হয়তোই পাবে বার্থডে সেলিব্রেট নিয়ে অনেক কিছু ভাবতে পারে, বাট বাইরের জগতে এইসব কোনো কিছু ম্যাটারই করে না, আর আমি খুব হ্যাপি। সো গাইজ আমাদের পার্টি কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 1:09, দাঁড়াও ওয়েট, 1:09 বাজে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, তো প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, আমি মানে খুবই খুশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা গুড নাইট, ভালো থেকো তোমরা।